নবম শ্রেণীর সান্দ্রতা বিষয়ে, পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারে সান্দ্রতা বিষয়ে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেগুলির উত্তর নিয়ে এখন আলোচনা করব। প্রথম হচ্ছে ধারারেখ ও অশান্ত প্রবাহ কী। দেখো, তরলের বা গ্যাসের যখন প্রবাহ হচ্ছে, যে কোনো বিন্দুতে যদি সময়ের সঙ্গে প্রবাহের বেগ অপরিবর্তিত থাকে, তাহলে সেই প্রবাহকে বলা হয় ধারারেখ প্রবাহ। যেমন ধরো, এখানে ছবিতে দেখা যাচ্ছে এ বিন্দুর বেগ ভিএ, এই ভিএ এ বিন্দুতে প্রবাহ হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় যদি এ বিন্দুতে প্রবাহের বেগ ভিএই হয়, বি বিন্দুতে বেগ ভিবি, এটা সময়ের সঙ্গে যদি ভিবিটা অপরিবর্তিত থাকে, সেই প্রবাহকে বলা হয় ধারারেখ প্রবাহ। কিন্তু যদি তা না হয়, তাহলে সেই প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ। অর্থাৎ ধারারেখ প্রবাহের, প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। কিন্তু অশান্ত প্রবাহ হলো এমন এক প্রবাহ যেখানে প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে না। ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাই হলো দ্বিতীয় প্রশ্ন। দেখো, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ যে রেখা বরাবর ঘটে তাকে বলে ধারারেখা। ধারারেখা, এই ধারারেখাগুলো কেমন হতে পারে? সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। তাহলে প্রবাহ পথটা সরল রৈখিকও হতে পারে, বক্র রৈখিকও হতে পারে। তাহলে ধারারেখাগুলো সরল রেখা বা বক্ররেখা হতে পারে। এই ধারারেখার যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, তাহলে কি পাবো? সেই বিন্দুতে প্রবাহের বেগ পাওয়া, বেগের দিক পাওয়া যাবে। তাহলে ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেই বিন্দুতে প্রবাহের দিক নির্দেশ করবে, স্পর্শক সেই বিন্দুতে প্রবাহের দিক নির্দেশ করবে। ধারারেখ প্রবাহের যে কোনো বিন্দুতে কি হয়? প্রবাহের বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। যে বিন্দুতে প্রবাহের বেগ ভিয়ে আছে, এটা সবসময়ই ভিয়ে আর কি। দুটো ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। ছেদ করলে একই বিন্দুতে তো দুটো স্পর্শক পাওয়া যাবে, তাহলে একই বিন্দুতে প্রবাহের দুটি বেগ থেকে যাবে, এটা তো সম্ভব নয়। ধারারেখ প্রবাহের বেগ যত বাড়বে, তত ধারারেখাগুলো কিন্তু কাছাকাছি চলে আসে, ধারারেখাগুলোর দূরত্ব হ্রাস পায়। আর প্রবাহের বেগ কমলে ধারারেখাগুলির দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য হলো যে ধারারেখ প্রবাহে ক্ষেত্রে প্রবাহী যে পথে যায় তাকে বলে ধারারেখা। এই ধারারেখা সরল রেখাও হতে পারে, বক্ররেখাও হতে পারে। ধারারেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক সেই বিন্দুতে প্রবাহের বেগের দিক নির্দেশ করে। ধারারেখ প্রবাহের বেগ যত বাড়ে, ধারারেখাগুলো তত কাছাকাছি চলে আসে। দুটো ধারারেখা কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। যদি ছেদ করত, তাহলে কি হতো? যে একই বিন্দুতে প্রবাহের বেগের দুটো দিক থাকতো, এবং সেক্ষেত্রে প্রবাহের বেগও হয়ে যেত কিন্তু অসীম। এটা হওয়া সম্ভব নয়, তাই দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না। এই হলো ধারারেখ প্রবাহের বৈশিষ্ট্য। সংকট বেগ কী? দেখো, আমরা বলেছি যে যখন প্রবাহের বেগ কম থাকে, তখন কোনো বিন্দুতে প্রবাহের বেগ, এ বিন্দুতে বেগ ভিএ, বি বিন্দুতে বেগ ভিবি, এই প্রবাহের বেগ বিভিন্ন বিন্দুতে কিন্তু সময়ের সঙ্গে যদি অপরিবর্তিত থাকে, সেই প্রবাহকে বলে ধারারেখ প্রবাহ। আর যদি বিভিন্ন বিন্দুতে প্রবাহের বেগ সময়ের সঙ্গে বদলে যায়, তাকে বলে অশান্ত প্রবাহ। প্রবাহের বেগ একটি নির্দিষ্ট বেগের থেকে বেশি হলে প্রবাহ হয়ে যায় অশান্ত, আর তার থেকে যদি কম হয় প্রবাহ হয় ধারারেখ। এই বেগকেই বলে সংকট বেগ বা সন্ধি বেগ। এরপর হচ্ছে সান্দ্রতা। দেখো, প্রবাহী বিভিন্ন স্তরের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, আপেক্ষিক যদি গতি থাকে, তাহলে যে ধর্মের জন্য এই প্রবাহ বাধা পায়, যে ধর্মের জন্য, তাই হলো সান্দ্রতা। তাহলে প্রবাহীর প্রবাহের অভিমুখে দুটো অনুভূমিক স্তর নিয়েছি। এই অনুভূমিক স্তরের উপরের স্তরের বেগ ভি প্লাস ডিভি, আর নিচের স্তরের বেগ ভি। তাহলে এদের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে। তখন কি হয়, এই দুটো স্তরের একটা অন্যটাকে কিন্তু গতির বিপরীতে, ভি প্লাস ডিভির ওপরে যেদিকে ও গতিশীল, তার বিপরীতে একটা বল কাজ করে। আবার নিচের যে লেয়ার যেটা ভি বেগে যাচ্ছে, ওর বেগ কম, তাই তার উপরে সামনের দিকে একটা বল কাজ করে। অর্থাৎ কি হয় যে এই ধর্মের জন্য এদের যে বেগের পার্থক্য, এটাকে প্রবাহী মুছে দিতে চায়।
এই ধর্মই হলো সাম্যতা। তাহলে সাম্যতা হলো প্রবাহের এমন এক ধর্ম যে ধর্মের জন্য তার বিভিন্ন স্তরের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে সে সেই আপেক্ষিক গতিকে বাধা দেয়। এরপর বলছে সাম্যতা বল কী কী বিষয়ের উপর নির্ভর করে। দেখো সাম্যতা বল যদি এফ হয়, এফ সমান ইটা এ ডিভিডি এক্স, যেখানে অবশ্যই বলে দিতে হবে ইটা হলো সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতাঙ্ক, এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এই লেয়ারটা কল্পনা করেছিলাম এই লেয়ারের ক্ষেত্রফল হলো এ, তাহলে এ হলো ওই যে লেয়ারগুলো ভাবছি তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ডিভিডিএক্সকে বলা হয় বেগে নতিমাত্রা, অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে ধরো দূরত্ব হলো ডিএক্স, ওদের বেগের পার্থক্য ছিল ডিভি, তাহলে ডিএক্স দূরত্বে বেগের পার্থক্য ডিভি, একক দূরত্বে বেগের পার্থক্য কত ডিভি ডিএক্স, একে বলে বেগের নতিমাত্রা, বেগের নতিমাত্রা। তাহলে দেখো সান্দ্রতা বল তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এক হয় প্রবাহের সান্দ্রতাঙ্ক, দুই হলো যে লেয়ারগুলোর কথা ভাবছি প্রবাহের ক্ষেত্রে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তিন নম্বর হলো বেগের নতিমাত্রা, অর্থাৎ একক দূরত্বে যা বেগের তফাত হয় তার উপরেও সান্দ্রতা বল নির্ভর করে। এবার বলছে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা দেয়। দেখো এফ সমান সান্দ্রতা বল কত, এফ সমান ইটা এ ডিভিডি এক্স। তা দেখো এফ সমান ইটা কখন হবে, যদি এ ওয়ান হয় এবং ডিভিডি এক্স সমান যদি ওয়ান হয় তাহলে কিন্তু এফ সমান ইটা, তার মানে যে প্রবাহীর প্রবাহ নিচ্ছি তার প্রতি একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটো লেয়ার ধরো আমরা বিবেচনা করছি, তাহলে প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রফল হলো একক এ ওয়ান, এবং তাদের যদি বেগের নতিমাত্রা একক বজায় রাখি, অর্থাৎ একটা স্তরের বেগ ছিল ভি প্লাস ডিভি আর একটা ছিল ভি, তাদের বেগের পার্থক্য ছিল ডিভি, দূরত্ব ছিল ডিএক্স, তাহলে ডিএক্স দূরত্বে বেগের পার্থক্য ডিভি, একক দূরত্বে পার্থক্য হলো ডিভি ডিএক্স, এই একক বেগের নতিমাত্রা। ডিভিডিএক্স যদি ওয়ান হয় তাহলে একক বেগের নতিমাত্রা বজায় রাখতে যতটা বল দিতে হবে তার সংখ্যাগত মানেই সান্দ্রতাঙ্কের সঙ্গে সমান। তাহলে একটা প্রবাহীর প্রবাহ হচ্ছে তার দুটো লেয়ারের কথা ভাবছি, দুটি স্তরের কথা ভাবছি, অনুভূমিক স্তর, তাদের ক্ষেত্রফল যদি এক একক হয় এবং তাদের মধ্যে একক বেগের নতিমাত্রা বজায় রাখতে যতটা বল দিতে হবে, আসলে সান্দ্রতা বল তো ওই বেগের নতিমাত্রা বজায় রাখতে দিচ্ছে না, তাহলে বাইরে থেকে একটা বল দিলে ওই বেগের নতিমাত্রা বজায় রাখা যাবে, এই যে বল দেব সেই বলটায় সান্দ্রতা গুণাঙ্কের সঙ্গে সমান, যে বলটা দেব সেই বলের সংখ্যাগত মান, কারণ দুটোর এককও এক নয় মাত্রাও এক নয়, তাই আমরা সংখ্যাগত মান বলছি। সান্দ্রতাঙ্কের সিজিএস একক এবং এসআই একক কি, সিজিএস একক হলো ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক কি, এসআই একক হলো নিউটন সেকেন্ড প্রতি মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড প্রতি মিটার স্কোয়ার, এটাই ডেকা পয়েজের সঙ্গে সমান হয়, আর ডাইন সেকেন্ড প্রতি সেন্টিমিটার স্কোয়ার এটাকে পয়েজ বলা হয়, পয়েজ বলা হয়। এবার এদের মধ্যে সম্পর্ক তোমরা জানো, ওয়ান নিউটন সেকেন্ড প্রতি মিটার স্কোয়ার মানে কি, ওয়ান নিউটন মানে 10^5 ডাইন, এখানেও এক সেকেন্ড ওখানেও এক সেকেন্ড থাকলো, বাই ওয়ান মিটার স্কোয়ার, ওয়ান মিটার মানে কত, 100 সেন্টিমিটার তার স্কোয়ার। দেখো ওপরে হলো 10^5 আর নিচে 100 স্কোয়ার মানে 10^4, 10^5 আর 10^4 ভাগ হলে হয় 10 ডাইন সেকেন্ড প্রতি সেন্টিমিটার স্কোয়ার, 10 ডাইন সেকেন্ড প্রতি সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ওয়ান এসআই ইউনিট সমান 10 সিজিএস ইউনিট, এই এসআই ইউনিটকে আর এক কথায় বলে ডেকা পয়েজ, কারণ এটা 10 পয়েজের সঙ্গে সমান। এবার বলছে সান্দ্রতাঙ্কের মাত্রা নির্ণয় করো। এখন তোমরা জানো সান্দ্রতাঙ্ক এফ সমান কত হয়, ইটা এ ডিভিডিএক্স, ইটা এ ডিভিডিএক্স। এখন আমরা একে একে মাত্রা দেখি, দেখো ডিভিডিএক্সের মাত্রা কী হচ্ছে, দেখো ডিভি মানে বেগ, বেগের মাত্রা (LT^-1) বাই ডিএক্স মানে এল, তাহলে ডিভিডিএক্সের মাত্রা (T^-1), (T^-1) হলো ডিভিডিএক্সের মাত্রা। তাহলে ইটার মাত্রা কি, ইটা সমান কত হয়, ইটার মাত্রা সমান কি হবে, এফের মাত্রা বাই এ ডিভিডিএক্সের মাত্রা, ইটার মাত্রা বাই
এ ডিভিডি এক্স এর মাত্রা, তাহলে এ ডিভিডি এক্স এর মাত্রা, এফ এর মাত্রা মানে বলের মাত্রা, বলের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এর মাত্রা কী হবে, এর মাত্রা হলো গিয়ে তোমার এল স্কোয়ার, আর ডিভিডি এক্স এর এখনই দেখলাম কি হয়, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ডিভিডি এক্স বা বেগের নতিমাত্রার মাত্রা হলো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অনেক সময় তোমাদের ভেঙে বেগের নতিমাত্রার মাত্রাও চাইতে পারে। দেখো এবার আমরা উপরে যদি তুলি কি দাঁড়াচ্ছে, এম থাকলো এল বাই এল স্কোয়ার মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু আর টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে উঠলে প্লাস ওয়ান হলো, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এর পরের প্রশ্নে যাই, আট নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের ন নম্বর প্রশ্ন। ন নম্বর প্রশ্ন কি বলছে, যে সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কি, সান্দ্র কোনো একটা মাধ্যম আছে তাতে প্রান্তীয় বেগ বলতে কী বোঝায়। দেখো একটা দীর্ঘ সান্দ্র মাধ্যমে যখন কোনো বস্তু পড়তে থাকে বা উঠতে থাকে, যাই হোক পড়তে থাকে দিয়েই বলো, যখন পড়তে থাকে প্রথমে তার গতিতে ত্বরণ থাকে, গতিতে ত্বরণ থাকে, তার ফলে তার বেগ বাড়ে, আর বেগ যত বাড়ে না সান্দ্রতা বলো বাড়তে থাকে, তার ফলে একটা সময় হয় নিচের দিকে কাজ করছে ওজন, উপরের দিকে কি বল কাজ করছে সান্দ্রতা বল, আর উপরের দিকে কি বল কাজ করছে প্রবণতা বল, এই বলগুলো লব্ধি হয়ে যায় শূন্য, তখন বস্তুটা একটা সর্বোচ্চ সমবেগে নামতে থাকে, এই বেগকেই বলা হয় প্রান্তীয় বেগ। আবার উপরের দিকেও যখন একটা বস্তু ধরো উঠছে তখন কি হয়, ওজন কাজ করছে নিচে, তাহলে ওজন, উপরে কি কাজ করছে প্রবণতা, আর কি বল কাজ করছে দেখো নিচের দিকে সান্দ্রতা, তাহলে ওজন প্লাস সান্দ্রতা বিয়োগ প্রবণতা, এই লব্ধিটা হয়ে যায় শূন্য। তাহলে প্রথমে বস্তু যখন উপরে উঠছে সান্দ্রতা বল আর ওজন বলের যোগফলটা প্রবণতার সঙ্গে যখন সমান হয়ে যায় তখন বস্তু কিন্তু একটা সমবেগে উঠতে থাকে, তাহলে বস্তু যখন একটা অতি দীর্ঘ সান্দ্র মাধ্যমে গতিশীল হয় উঠছে বা নামছে, প্রথমে ওর গতিতে একটা ত্বরণ থাকে কিন্তু কিছু সময় পরে ওর বেগ বাড়তে থাকলে সান্দ্রতা বলও বেড়ে যায় এবং এক সময় ওর উপরে কার্যকর লব্ধি বল হয়ে যায় শূন্য, তখন বস্তু তার সর্বোচ্চ যে বেগ নিয়েছিল সেই বেগে নামতে থাকে বা উঠতে থাকে, এই বেগকেই বলে প্রান্তীয় বেগ। এই সংক্রান্ত স্টোকসের সূত্র হলো, এই একটা দীর্ঘ সান্দ্র মাধ্যমে একটা গোলক যদি না পড়তে থাকে তাহলে তার জন্য যে সেটা যদি প্রান্তীয় বেগে পড়ে তার উপরে যে সান্দ্রতা বল কাজ করে সেটা হয় সিক্স পাই ইটা আর ভি। তোমরা জানো পাই হলো একটা ধ্রুবক যার মান বাইশের সাত, ইটা হলো তরলের সান্দ্রতাঙ্ক, তরলের সান্দ্রতাঙ্ক আর কি যেহেতু গোলকের কথা বলেছি, আর হলো তার ব্যাসার্ধ আর ভি হলো তার প্রান্তীয় বেগ। স্টোকসের ফর্মুলা বলছে যে কোনো বস্তু যখন প্রান্তীয় বেগে পড়ছে তার উপরে যে সান্দ্র বল কাজ করে সেটা কি, সেটা সমান সিক্স পাই ইটা আর ভি, যেখানে পাই ধ্রুবক যার মান বাইশের সাত, ইটা হলো তরলের সান্দ্রতাঙ্ক, আর হলো গোলকের ব্যাসার্ধ, আর ভি হলো তার প্রান্তীয় বেগ। সুতরাং বুঝতেই পারছো এই যে সান্দ্র বল প্রান্তীয় বেগের সঙ্গে কিন্তু সমানুপাতিক। এবার বলছে একটি গোলকের প্রান্তীয় বেগের রাশিমালা নির্ণয় করো। দেখো যখন একটা গোলক দীর্ঘ সান্দ্র মাধ্যমে নিচে নামছে, নিচে কাজ করছে ওজন, আর ওপরে কী কী বল কাজ করছে, এক নম্বর হলো প্রবণতা আর দু নম্বর হলো সান্দ্রতা, এবং যখন প্রান্তীয় বেগে নামছে এই সান্দ্রতা বল তো একটু আগে দেখলাম সিক্স পাই ইটা আর ভি। এবার দেখো গোলকের আয়তন ওজন কী করে পারি পেতে পারি, আয়তন গণিত কী হবে গোলকের উপাদানের ঘনত্ব ইন্টু কী হবে অভিকর্ষ যেটা, তাহলে গোলকের আয়তন ধরো ভি, ভি মানেই কত ফোর থার্ড পাই আর কিউ, গোলকের ব্যাসার্ধ আর হলে তার আয়তন হয় ফোর থার্ড পাই আর কিউ, যদি আমার গোলকের উপাদানের ঘনত্ব রো হয় তাহলে তার ভর হলো ফোর থার্ড পাই আর কিউ ইন্টু রো ইন্টু জি গোলকের ওজন, সমান সমান কি প্লবতা গোলকের সময়তন প্রবাহীর ওজন,
গোলকের আয়তন কত? 4/3 π/3, তাহলে সমায়তন প্রবাহের ওজনও 4/3 π/3। প্রবাহের ঘনত্ব সিগমা হলে গোলকের সমায়তন প্রবাহের ভর 4/3 π/3 ইন্টু সিগমা, তাহলে প্লবতা হলো ইন্টু জি। প্লাস সান্দ্রতা বল কত? 6 π ইটা r। দেখো এবার এই 4/3 π/3 সিগমাকে একদিকে নিয়ে গেলে কি হলো, 4/3 π যদি আমরা কমন নিই, আর কিউবও কমন গেল, একদিকে নিয়ে গেলাম এই টার্মটাকে বাম পক্ষে নিয়ে গেলাম, রো মাইনাস সিগমা ইন্টু জি সমান 6 π ইটা r v। এইবার দেখো এইখান থেকে আমাদের ভি এর মান বের করতে হবে, তাহলে দেখো 6 দিয়ে ভাগ হয়ে গেল 4/18 মানে 2/9। পাই পাই কেটে গেল, ইটা নিচে এলো, এখানে আর আছে, এখানে আর কিউব, তাহলে r² থাকলো, রো মাইনাস সিগমা ইন্টু জি। তাহলে দেখো এটাই হলো প্রান্তীয় বেগের রাশিমালা, ভি সমান হলো কত, 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 ইটা, যেখানে কি আর হলো গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, রোটা কি, রো হলো গোলকের উপাদানের ঘনত্ব, গোলকের ঘনত্ব, ঘনত্ব কার ঘনত্ব, গোলকের, সিগমা কি প্রবাহীর ঘনত্ব, সিগমা হলো প্রবাহীর ঘনত্ব, আর ইটা হলো প্রবাহীর সান্দ্রতাঙ্ক, ইটা হলো সান্দ্রতাঙ্ক। এরপরের প্রশ্ন দেখো, এরপরের প্রশ্ন কি বলছে, একই উপাদানে তৈরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি ও 6 সেমি, তাদের প্রান্তীয় বেগের অনুপাত। একটু আগে আমরা রাশিমালাটি দেখলাম, ভি সমান কত ছিল, 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 ইটা। তাহলে ভি কী হয়, ব্যাসার্ধের উপর কীভাবে নির্ভর করে, আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতে, যখন রো সিগমা জি এবং ইটা ধ্রুবক, একই গোলকের উপাদান এক, তাহলে রো এক, একই মাধ্যমে পড়ছে সিগমা এক, একই তরলে পড়ছে, একই মাধ্যমে এক, একই প্রবাহিতে, তাহলে ইটাও এক, তাহলে ভি সমানুপাতে r². তাহলে দেখো দুই ক্ষেত্রে প্রান্তীয় বেগ যথাক্রমে v1 ও v2 হলে তাদের অনুপাত কী, তাদের ব্যাসার্ধে বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে ব্যাসার্ধ কত ছিল, 2, তাহলে 2r² = কত হবে, 6r² 2r² = 4 = 6r² = 36, 4 দিয়ে ভাগ করলে 1:9। এবার বলছে একটি তরলে প্রবাহের হার নির্ণয় করো, প্রবাহের হার মানে প্রতি সেকেন্ডে যত আয়তনে তরল যাচ্ছে, ধরো একটা জায়গা দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে সেই জায়গায় প্রস্থচ্ছে দিয়ে, প্রবাহের বেগ হলো ভি। আমরা যদি একটা চোঙ কল্পনা করি যে চোঙের দৈর্ঘ্যটা ওই ভি এর সঙ্গে সমান, তাহলে দেখো এই প্রথম মুখে স্মল এ মুখে যে তরলের অণুগুলো ঢুকেছে তারা ঠিক 1 সেকেন্ড পরে বি মুখে এসে পৌঁছাবে, আর 0 to 1 সেকেন্ড এই সময়ে এ মুখে যে তরল কণাগুলো ঢুকবে তারাই এই চোঙে থাকবে, তাহলে এই চোঙের যে আয়তন সেই আয়তনটাই হবে 1 সেকেন্ডে ওই জায়গার মধ্যে দিয়ে, ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে আয়তনে তরল গিয়েছে, প্রস্থচ্ছেদে আর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে চোঙের আয়তন হয় এ ইন্টু ভি। তাহলে যে হারে তরল যাচ্ছে, তরল যাচ্ছে প্রতি সেকেন্ডে সমান এ ইন্টু ভি। এবার যদি ভর বলে, ভর সমান কত হয়, এ ইন্টু ভি ইন্টু রো, যেখানে রো হলো তরলের ঘনত্ব, রো হলো তরলের ঘনত্ব। এখানেই আমাদের এই সান্দ্রতা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার উত্তর নিয়ে আলোচনা শেষ হচ্ছে। এই প্রশ্নগুলো আবার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, কেউ যদি চায় সে প্রশ্নগুলো উত্তর করে আবার আলোচনা শুনে মিলিয়ে নিতে পারবে।